উচ্চ মাধ্যমিক শেষ, তবু রয়ে গেছে তারেশ, সকলের সঙ্গে কিছু বলতে চাই, যেখানে চলে যাই কথা দিয়ে টাই, পরের মাঝে ভুলে যাব না এই বন্ধুত্বটা। সিমরন, তুমি বলো তুমি কোথায় থাকো এবং কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো? স্যার, আমি পান্ডুয়াতে থাকি এবং আমি পান্ডুয়ার রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস আউট করেছি। আচ্ছা, তুমি যে এবারে এত সুন্দর রেজাল্ট করেছো, সেই রেজাল্টটা কি তুমি আশা করেছিলে যে এরকমই রেজাল্ট হবে পরীক্ষা দেওয়ার পর? হ্যাঁ, আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম। ভালো পরীক্ষা দিয়েছিলে। আচ্ছা, তো তুমি কোন সাবজেক্টে কি কি নম্বর পেয়েছো একটু বলো, সবাই জানো। আচ্ছা, আমি বেঙ্গলিতে 87, ইংলিশে 87, এডুকেশনে 88, হিস্ট্রিতে 83, ফিলোসফিতে 88 এবং সংস্কৃতিতে 87। মানে সবকটাই সাবজেক্টই তুমি 80-র উপরে পেয়েছো, মানে সবকটা সাবজেক্টই লেটার পেয়েছো, তাই তো? জি, হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি এই যে তোমার এতগুলো সাবজেক্ট প্রায় প্রত্যেকটাই দেখলাম ইকুয়াল, মানে 80-র ওপরে নম্বর পেয়েছো, প্রত্যেকটা এই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে থেকে তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা? ইংলিশ। ইংলিশ সব থেকে বেশি কি ইংলিশে নম্বর পেয়েছো? না, ফিলোসফিতে 88 আর ইংলিশে 87। মানে তুমি যে অনুযায়ী পরীক্ষা দিয়েছিলে প্রত্যেকটা সাবজেক্ট, সেই অনুযায়ী কোন সাবজেক্টের নম্বর মনে হয়েছে যে একটু কমে গেছে এবং কোন সাবজেক্টের নম্বর মনে হয়েছে একটু বেড়ে গেছে? আমার মনে হয় কমে গেছে ইংলিশে, কারণ আমি ইংলিশে খুব আশা করেছিলাম। আর যদিও বলি একটু বেড়ে গেছে সেরকম না, তাও বলবো ফিলোসফিতে, কারণ আমি ফিলোসফিতে বড় কোশ্চেন লিখেছিলাম। তো আচ্ছা আচ্ছা, তো তুমি এই যে এত সুন্দর রেজাল্ট করেছো, এই রেজাল্টের রহস্য কি? যারা 2021-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে তুমি কি বলতে চাও? মানে তোমার যে ডেলি রুটিন আছে সেই রুটিন দেখে তারা হয়তো একটু ফলো করতে পারে, যাতে তারাও তোমার মতো রেজাল্ট করতে পারে, তো সেই অনুযায়ী তোমার রুটিনটা যদি তুমি শেয়ার করো যে কত ঘন্টা তুমি বাড়ি টিউশনে টাইম দিতে এবং কত ঘন্টা সেলফ স্টাডিটা করতে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই তো সেলফ স্টাডিটা খুব ইম্পর্টেন্ট, তাই তো? তো তোমার তোমার রুটিন কি ছিল পড়াশোনার জন্য উচ্চ মাধ্যমিকে? আমি আমি বেশি রাত করেই পড়তাম, কারণ রাতটা পুরো নিস্তব্ধ হয়ে যেত, সবাই ঘুমিয়ে যেত যখন, তখন আমি পড়াশোনা শুরু করতাম। আচ্ছা, তো তুমি সকালে মানে সকাল টাইমে কি মানে ভোরবেলা উঠতে না নাকি? না না, ভোরবেলা উঠে টিউশন। ও আচ্ছা, সকালবেলা টিউশন করতে আর রাতে টিউশন কমপ্লিট করতে এবং স্কুল স্কুল যেতে, রাত্রেবেলা পড়াশোনা করতে, তাই তো? মানে সেলফ স্টাডিটা রাতে রাতে করতে। তাও ডেলি বেসিসে কত ঘন্টা তুমি সেলফ স্টাডি করতে? সেটা মানে আমার যখন, মানে এরকম কোন এরকম কোন রুটিন ছিল না যে এই বাধ্যতামূলক এই টাইমে এত ঘন্টা পড়তেই হবে, তাই তো? এটা যখন বেশি মনে হচ্ছে বেশি পড়ে নিতাম, বা যখন মনে হচ্ছে না আজকে অতটা মন নেই, তখন হয়তো একটু কম পড়ে। আচ্ছা, আমি একটা জিনিস শুনলাম তুমি নাকি মাঝে অসুস্থ হয়ে পড়েছিলে, যে তোমার এই উচ্চ মাধ্যমিকের জন্যই যে 2-3 মাস তুমি সেই কারণে পড়তে পারোনি ভালো মার্ক অর্জন করে, তো একটু যদি বলো ব্যাপারটা কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি সবই ঠিক যাচ্ছিল এবং হঠাৎ আমার পেটে প্রবলেম ধরা পড়ে, যার জন্য আমি খুব অসুস্থ হয়ে যাই। মানে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে আমার মায়ের তখন মনে হয়েছিল যে আমি উচ্চ মাধ্যমিক দিতে পারবো, তো তো তখন মানে কেউ ছিল না সাথে, বাট তারপরে সবাই আমার হেল্প করেছে এবং সবাই সাথে থেকেছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ। ও তাহলে দেখো মানে তুমি যে এই যে ওভারকাম করেছো, এত বাধা বিপত্তি পেরিয়েও যে এত ভালো নম্বর পেয়েছো, যদি তুমি অসুস্থ না করতে, আমি অসুস্থ না থাকতে, তাহলে আমার মনে হয় আরও ভালো রেজাল্ট তুমি করতে পারতে। আচ্ছা সিমরান, তোমার পড়াশোনা তো রয়েছে, এ উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, সাথে কোনো হবি তোমার ছিল যেমন সবার থাকে যে খেলতে যাওয়া বা বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করা, বা তুমি তোমার অবসর সময় কিভাবে কাটাতে, মানে তোমার হবিটা অ্যাকচুয়ালি কি? আমার গিটার বাজাতে খুব ভালো লাগে, এছাড়াও গান লিখি, কবিতা গল্প লিখি, আর সব কিছু করি, ঘুমোতে খুব ভালোবাসি। আচ্ছা, কবিতা লেখো, গান গাও? জি। তা একটা গান শোনাবে নাকি আমাদের সবাইকে?
ঠিক আছে, তো আমি এই গানটা লিখেছিলাম যেহেতু উচ্চ মাধ্যমিকের পরে, তাই সব বন্ধুদের জন্য এই গানটা আমি লিখেছি এবং এই গানটা গাইছি দুলাই। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক শেষ তবু রয়ে গেছে তারে সকলের সঙ্গে কিছু বলতে চাই, যেখানে চলে যায় কথা দিয়ে তাই পরের মাঝে ভুলে যাব না এই বন্ধুত্বটা। বাহ, খুব ভালো হয়েছে, দারুণ দারুণ। তুমি এটা নিজেই লিখেছো? বাহ, তুমি কতদিন ধরে মিউজিক করো, মানে গান করো কতদিন ধরে? যখন বয়স 4 তখন মা আমাকে গানে ভর্তি করে দিয়েছিল এবং তখন আমার হাত হারমোনিয়ামে পৌঁছতো না, ঠিক আছে, আর তখন আমি ওই তখন ওই ছোট মুখে সারে গামাপা করতাম, আর তখন থেকে আমি গান করছি। তার মানে অনেক ছোট থেকে, মানে তোমার পড়াশোনা ছাড়া লাইফ বলতে গেলে মিউজিক, তাই তো? আচ্ছা, তো তোমার যেহেতু মিউজিক ভালো লাগে আমি একটু গেস করতে পারছি, তাছাড়াও তোমাকে জিজ্ঞাসা করি, তুমি এত ভালো রেজাল্ট করেছো, তোমার তো একটা টার্গেট থাকবে যে আমি লাইফে নিজেকে এই জায়গায় দেখতে চাই, তো তুমি কি পড়াশোনা নিয়ে এগিয়ে যেতে চাও? পড়াশোনা তো অবভিয়াসলি সবার লাইফে চলবে, তার সাথে তুমি কি নিজেকে কিভাবে এস্টাবলিশ করতে যাও, একজন সিঙ্গার হিসাবে না অন্য কোনো প্লেসে নিজেকে দেখতে চাও? এই সময় আমি একটা কথা বলি, আমি যখন একদম ছোট ছিলাম তখন শিশু দিবসের দিন প্রথম আমি শিশু মহলে সঞ্চালনা করেছিলাম, ঠিক আছে, আর তখন থেকেই আমার স্বপ্ন হচ্ছে রেডিওতে কাজ করার এবং রেডিও জকি হওয়ার, তো সেই স্বপ্ন নিয়ে আমি বাঁচতে চাই এবং সেই পথেই এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করবো তুমি রেডিও জকি অবশ্যই হবে, তোমার গলা খুব সুন্দর, যেখানে আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে সবাই কমেন্ট করো। আর স্ট্রিম নিয়ে তুমি পড়াশোনা করছো, এবার কলেজে উঠছো, কলেজে কোন কলেজে ভর্তি হতে চাও, তুমি কোন কলেজে ভর্তি হতে চাও? আমি ম্যাস কমিউনিকেশনে নিয়ে এগিয়ে যেতে চাই, যদিও এখনো কোনো কলেজ ঠিক করি। আচ্ছা, ম্যাস কমিউনিকেশন নিয়ে এগিয়ে যেতে চাও, আচ্ছা, সাথে মিউজিকটা অবশ্যই দেখো। পড়াশোনার যে কেরিয়ার, তার মধ্যে তোমার কি মনে হয়, মানে এই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো যে উচ্চ মাধ্যমিকে এমন কোন জিনিসটা তোমার মনে হয়েছে যে এই জিনিসটা হয়তো স্টুডেন্টদের করা উচিত নয়, এবং এই জিনিসটা তোমার মনে হচ্ছে যে স্টুডেন্টদের করলে অবশ্যই ভালো নম্বর পাওয়া যায়, মানে কোনটা একটা জিনিস যেটা স্টুডেন্টরা ভুল করে বা তুমি ভুল করেছো, অথবা কোনটা যেটা তুমি একদম ঠিক করেছো যে মনে হয়েছে না এই জিনিসটা একদম ঠিক ভালো নম্বর পাওয়ার জন্য? সেখানে আমি বলবো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে অনেকে অনেক কথাই বলে, ঠিক আছে, যে তুমি দিতে পারবে। আমার যখন শরীরে অসুস্থতা হয়েছিল তখন সবাই আমাকে একটা কোশ্চেন করেছিল, তুই কি পরীক্ষা দিতে পারবি, তুমি কি পারবে, তো এইসব কথা একদম কান দেবে না, নিজের প্রতি ভরসা রাখবে এবং এগিয়ে যাবে, এটাই আমি বলতে চাই। হ্যাঁ, মানে নিজের কনফিডেন্সটা থাকবে। তো লাস্টে আমি তোমাকে এটাই বলতে চাই যে তুমি এই যে তোমার থেকে ছোট যে সমস্ত ভাই বোনেরা 2021-এ উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য কি অ্যাডভাইস দিতে চাও? আমার এক দিদি সুহিনাদি আমাকে একটা কথা বলেছিল যেটা আমার খুব মনে রেখেছিলাম এবং আমি সেটা সবাইকে শেয়ার করতে চাই, যে সেটা হলো পরীক্ষার আগে পড়তে বসলে আমাদের একটা কথা মনে হয় যে ইস, যদি আগে কয়েকটা দিন পেতাম, যদি প্রথম থেকে স্টার্ট করতাম তাহলে অনেক ভালো রেজাল্ট করতাম। তো এটা বলবো যে পরীক্ষার আগে যেন এই কথাটা একদম মনে না হয়, কখনো যেন আফসোস না হয়, তাই জন্য ভালো করে প্রথম থেকেই পড়বে, একটু একটু করে পড়বে, তাহলে দেখবে শেষে অনেকটা পড়া হয়ে যাবে। আর তোমাদের সবাইকে বলবো ভালো করে পড়ো, ভালোভাবে পড়ো এবং ভালোবেসে পড়ো। বা তুমি খুব সুন্দর বললে, এখানে আমিও বলি সবাইকে, সবাই এটাই আমরা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের থেকে আমরা শুনে থাকি যে পরের বছরটা খুব ভালো করে পড়বো, এই বছরটা হয়ে গেছে, আবার যখন ওই বছরটা শুরু হয় স্টার্টিংয়ে তখন ভাবি না আবার পড়া শুরু করব, আজকে না পরীক্ষা আসুক তার আগে শুরু করব, শেষ মুহূর্তে গিয়ে সবারই এই প্রবলেম দেখা যায়। যার জন্য যদি প্রথম থেকে, যখন তুই এখানে সিমরান বললো যে প্রথম থেকে শুরু করে এ আস্তে আস্তে যদি তুমি পড়ো তাহলে তোমার আর কি হবে, পুরো সিলেবাসটা সঠিকভাবে কভার হবে এবং ভালো নম্বর তোমরা পেতে পারবে। তো এখানে তোমাকে জিজ্ঞাসা করবো এর পরের কোশ্চেন, যে মাধ্যমিক
আর উচ্চ মাধ্যমিক তুমি দুটোই দিয়েছো, মাধ্যমিকের রেজাল্ট ভালো না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে, কোনটা যদি দুটোকে কম্পেয়ার করা হয় কোনটা তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে? আমার উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেশি ভালো হয়েছে। মাধ্যমিকে অনেকেই বলে যে মাধ্যমিকটা উচ্চ মাধ্যমিকটা মাধ্যমিকের থেকে অনেক কঠিন, সেক্ষেত্রে তুমি বলছো যে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের থেকে ভালো হয়েছে, তাই তো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমার মানে অঙ্ক একদম ভালো লাগে না, অঙ্ককে আমি ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু হয়নি, হয়ে ওঠেনি। তো অঙ্ক যেহেতু পছন্দ নয়, তাই যেহেতু মাধ্যমিকে অঙ্ক ছিল তো ওই জন্য মাধ্যমিকটা ভালো হয়নি। আর তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে লোকে অনেকে কথা বলে যে বাবা সায়েন্স নাও সায়েন্স নাও, না ওইটা একেবারে ভুল, এটা একেবারে ভুল যে প্রত্যেকটা সমান, সায়েন্স আর্টস কমার্স সমান। যদি আমার কথা আমি বলি তো আমি আর্টস নিলে হয়তো আমি এগিয়ে যেতে পারতাম না, কারণ আমার সায়েন্স সাবজেক্ট ভালো লাগে, ম্যাথামেটিক্স ভালো লাগে, অনেকের আছে যে আর্টস ভালো লাগে সে আর্টসের দিকে যাবে। এখানে তাই জন্যই সাবজেক্ট কম্বিনেশনটাকে তিনটে দিকে ডিভিশন করেছে, এই কারণেই যাতে নিজের চয়েসের অ্যাকর্ডিং সে এগিয়ে যেতে পারে। তো এখানে কোনো ম্যাটার না যে যে সায়েন্স নেবে সে বিশাল ভালো স্টুডেন্ট, যে আর্টস নেবে সে ভালো স্টুডেন্ট না, প্রত্যেকের একটা সাবজেক্টে স্পেসিফিক ভালোবাসা রয়েছে, সেই জন্য সে সেদিকে এগিয়ে যায়। আচ্ছা তুমি এখন, হ্যাঁ সেটাই তো, এখানে তুমি তো বললে যে খুব সুন্দর তুমি গান করলে এবং তুমি এত সুন্দর রেজাল্ট করেছো, আমি চাইবো এবং সবাই সকলে এ চাইবে যে তুমি অনেক দূর এগিয়ে যাও, তুমি যেটা চাইছো রেডিও জকি হতে, সেই রেডিও জকি যাতে তুমি হয়ে যাও আমি মন থেকে কামনা করব। এবং তুমি যেরকমভাবে তুমি তোমার শরীর খারাপের মধ্যে দিয়ে এগিয়ে যেয়ে প্রতিকূল পরিবেশকে অনুকূল পরিবেশ করে তুলে তুমি এত সুন্দর রেজাল্ট করেছো, যেটা সত্যি অন্যান্য স্টুডেন্টের কাছে একটা ইন্সপিরেশন থাকবে, সেও যাতে তোমার মতন করে ভালো নম্বর পেতে চায়, এগিয়ে নিজের মনোবলকে সঠিক রেখে ভালো জায়গায় এগিয়ে যেতে চাই, এবং তুমিও যাতে অনেক দূর এগিয়ে যাও সেটাই কামনা করব। আর সবার শেষে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, কেমন লাগে আমার ভিডিও? আমি সবসময় ফলো করি, কারণ পরীক্ষার নিউজ হোক স্কলারশিপের নিউজ হোক সব নিউজেই আপনি আমাদের সব থেকে আগে খবর দিয়ে দেন, ওই জন্য আমি সব সময় আপনার চ্যানেলটি ফলো করি এবং খুব 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 ভালো লাগে যেভাবে আপনি সহজ ভাষায় আমাদের বলেন। আমার তো মনে হয় না আর কোনো ইউটিউবার এরকমভাবে বলে, তো আমিও চাইবো আপনার ইউটিউব চ্যানেল অনেক গ্রো করুক এবং আমরা সবাই আপনার পাশে আছি, আপনি আরও অনেক এগিয়ে যান।